আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব হিজরত ও বায়াত সম্পর্কিত কিছু হাদিসসমূহ নিয়ে। হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে এই মর্মে বায়াত করতে আসে। এই আয়াতটি সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মুমিন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করতে এলে তিনি তাকে আল্লাহর আয়াতের ভিত্তিতে যাচাই করতেন। এটি সহিহ বুখারী, ইফা, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, জামিউল উসুল ইত্যাদি হাদিস থেকে নেওয়া হয়েছে এবং হাদিসের শব্দাবলী সহিহ বুখারী শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীর হাত স্পর্শ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর কসম, বায়াত গ্রহণকালে কোনো নারীর হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে স্পর্শ করেনি। নারীদের তিনি শুধু এ কথার দ্বারাই বায়াত করতেন, আমি তোমাকে এ কথার উপর বায়াত করলাম। এটি সহিহ বুখারী, ইফা, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, জামিউল উসুল ইত্যাদি হাদিস থেকে নেওয়া হয়েছে এবং হাদিসের শব্দাবলী সহিহ বুখারী শরীফের। মহিলাদেরকে বায়াতের পদ্ধতি। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত আল্লাহর সাথে কাউকে শরীক করব না এর উপর মহিলাদের থেকে বায়াত নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ নয় এমন কোনো মহিলার হাত কখনো স্পর্শ করেননি। এটি সহিহ বুখারী এবং ইফা হাদিস থেকে নেওয়া হয়েছে। এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসালা। মহিলাদেরকে পর্দা লঙ্ঘন করে সরাসরি বায়াত করা যাবে না, বরং স্বামী বা মাহরম পুরুষের মাধ্যমে আমি তাকে বায়াত করে নিলাম এরূপ বলার দ্বারা বায়াত করে নিবে। আর যেসব পীর বেপর্দাভাবে মহিলাদেরকে বায়াত করে, পর্দা লঙ্ঘন করে, মহিলাদের জারফুক করে, মুরব্বীদের স্ত্রী ও কন্যার সাথে পর্দা জরুরি নয় এরূপ মন্তব্য করে, এ জাতীয় লোক কখনো খাঁটি পীর নয়, বরং এরা মানবরূপী শয়তান। এরা সম্পূর্ণ গোমরাহ ও পদভ্রষ্ট। এদের পিছনে নামাজ পড়াও জায়েজ নেই, এদের সাথে সম্পর্ক রাখাও হারাম। এটি আজিজুল ফাতোয়ার প্রথম খণ্ডের 176 নম্বর, তালিফাতে রশিদিয়ার 198 নম্বর, জামিয়ার 2 নম্বর খণ্ডের 56 নম্বর, আলমগীরের প্রথম খণ্ডের 85 নম্বর, রাদ্দুল মুহতারের প্রথম খণ্ডের 414 নম্বর। যেসব প্রকাশ্য গান বাজনা করে, মাজারে সিজদা করে, খাজার নামে নেশা পান করে, বেপর্দাভাবে মহিলাদের হাত এ শরীর স্পর্শ করে বায়াত করে, পর্দা লঙ্ঘন করে, মহিলাদের জারপুক করে, এরপর নিজেকে খাঁটি পীর বলে দাবি করে, এ জাতীয় লোক কখনো পীর হতে পারে না, বরং এরা মানবরূপী শয়তান। এরা সম্পূর্ণ গোমরা ও পদভ্রষ্ট। এদের সাথে সম্পর্ক রাখা সম্পূর্ণ হারাম। এটি আজিজুল ফাতোয়া তালিফাতে রাশিদিয়া জামিয়া আলমগীরি রাদ্দুল মুহতারের মাসআলা। বায়াত সম্পর্কিত আরও কিছু হাদিস জেনে নিব। ধারাবাহিকভাবে বায়াত হওয়ার নির্দেশ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরায়েলের নবীগণ তাদের উম্মতকে শাসন করতেন। যখন কোনো একজন নবী ইন্তিকাল করতেন, তখন অন্য একজন নবী তার স্থলাভিষিক্ত হতেন, আর আমার পরে কোনো নবী আসবে না, তবে অনেক খলিফা হবে। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি নির্দেশ করেন? তিনি বললেন, তোমরা ধারাবাহিকভাবে তাদের কাছে বায়াত হবে এবং তোমাদের উপর তাদের বায়াতের যে হক রয়েছে তা আদায় করবে, আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ওই সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন যার দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছিল। এটি সহিহ বুখারী, ইফা, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, আহমদ ইত্যাদি হাদিস থেকে নেওয়া হয়েছে এবং হাদিসের শব্দাবলী সহিহ বুখারী শরীফের। সুপ্রিয় দর্শক, আলোচ্য হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেমনিভাবে উম্মতের জন্য বায়াত হওয়া জরুরি ছিল, তেমনি নবী রাসূলগণের স্থলাভিষিক্ত খলিফাগণ, হক্কানি, পীর, মাশায়েখগণ এর হাতেও বায়াত হওয়া জরুরি। এ হাদিস থেকে আরেকটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে উম্মতের জন্য যেমনইভাবে নবী রাসূলগণের বিরোধিতা করা হারাম ছিল,
তেমনি পাবে সাধারণ মানুষের জন্য হককারী আলেম ও পীর মাশায়েখগণের বিরোধিতা করা হারাম। কেননা দুনিয়াতে একমাত্র হককারী আলেম ও পীর মাশায়েখগণই হলেন নবী রাসূলের ওয়ারিস অর্থাৎ রুহানি সন্তান। সাহাবীগণ বায়াত গ্রহণ করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুদাইবিয়ার সন্ধির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে লোকজন ছিলেন তারা সকলেই ছায়া লাভের উদ্দেশ্যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বৃক্ষের ছায়াতলে আশ্রয় নিলেন। একসময় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তার পুত্র আবদুল্লাহকে বললেন, হে আবদুল্লাহ, দেখো তো মানুষের কি হয়েছে, তারা এভাবে বীর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়িয়ে আছে কেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু গিয়ে দেখলেন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছেন। তখন তিনিও বায়াত গ্রহণ করলেন। এরপর তিনি ওমর রাদিয়াল্লাহুর কাছে ফিরে এলেন, লোকজনের বায়াত গ্রহণের বিষয়টি বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু গিয়ে বায়াত গ্রহণ করলেন। এটি সহিহ বুখারী ও ইফা শরীফের হাদিস। সুখে দুঃখে দিনের উপর অবিচল থাকার বায়াত। হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন বিষয়ে আপনার কাছে বায়াত হব। তিনি বললেন, তোমরা আমার কাছে এইসব বিষয়ে বায়াত গ্রহণ করো, সুখে ও দুঃখে সর্ব অবস্থায় আমার কথা শুনবে ও মানবে, অসচ্ছল ও সচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সর্বদা প্রস্তুত থাকবে, ভালো কাজে কোনো নিন্দুকের নিন্দাকে বহে করবে না। আমি যখন মদিনায় হিজরত করব তখন তোমরা আমাকে এভাবে সাহায্য করবে যেভাবে তোমরা নিজেদেরকে তোমার স্ত্রী ও সন্তানদেরকে সাহায্য করে থাকো, আর বিনিময়ে তোমরা জান্নাত পাবে। এটি সহিহ বুখারী, মুসলিম, আহমদ ইত্যাদি হাদিস থেকে নেওয়া হয়েছে এবং হাদিসের শব্দাবলী সহিহ আহমদ শরীফের। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনার মূল্যবান প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ইসলাম প্রচারের স্বার্থে।